শোক দিবসের খবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন বিস্তারিত প্রতিবেদনে আজ থেকে 47 বছর আগে রাজধানীর ধানমন্ডিতে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে সপরিবারে জীবন দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টের মধ্যরাতের সেই নৃশংসতার শিকার বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে সমাহিত করা হয় তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে হেলিকপ্টারে বেলা 12টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এই সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর প্রধানমন্ত্রী ও উপস্থিত দলের শীর্ষ নেতারা দোয়া মোনাজাত ও ফাতিহা পাঠে অংশ নেন পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকেও জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার 47তম শাহাদাত বার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষগুলো বলছেন যে রক্ত ঋণ বঙ্গবন্ধু শোধ করে গিয়েছিলেন সেই ঋণে ঋণী করে গেছেন বাঙালি জাতিকে তার এই ঋণ শোধ করতে হলে অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে স্বপ্নের সোনার বাংলার পথে জয়দেব দাস নিউজ 24 টুঙ্গিপাড়া গোপালগঞ্জ